পনেরো ইঞ্চের একটা ল্যাপটপ সেভেন জেনারেশনের এইচপির মধ্যে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা যদি প্রফেশনাল লেভেলে গেমিং করতে চান ডেডিকেটেড গ্রাফিক সহ ল্যাপটপ চান তাহলে আপনার জন্য চার্জিং ব্যাকআপ হিসেবে কিন্তু তিন ঘন্টা চার্জিং ব্যাকআপ ওয়ারেন্টি থাকবে জেনারেশনের হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা পাঁচশো বারো জিবি এস আসসালামু আলাইকুম ভিওয়াস সবাইকে স্বাগতম নতুন আর একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু টেক বেলিতে আজকে কিন্তু বাজেটের মধ্যে যারা ফ্রিল্যান্সিং আছেন বা টুকটাক গেমিং করতে যাচ্ছেন অফিসিয়াল কাজ করতে যাচ্ছেন সবার জন্য কিন্তু নতুন স্টক চলে আসছে বাজেটের মধ্যে আর আমাদের সাথে আছে বরাবরের মতো এই সব থেকে আকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

যাচাই করে নেন দেখতে পারবেন যে প্রাইসগুলো একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন সো আজকেও বড় বড়ো মতো হচ্ছে একদম রেগুলার প্রোডাক্টগুলো প্লাস হচ্ছে কিছু নতুন একটু রিজনেবল প্রাইসের মধ্যে কিছু নতুন প্রোডাক্ট আসছে প্রতিটা প্রোডাক্টের কিন্তু আজকে একদম বিস্তারিত রিভিউ থাকবে সো ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আমাদের সাথে থাকতে হবে তাহলে কিন্তু পুরোটা জানতে পারবে তো কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে সরাসরি আমাদের শপে আসতে চাইলে কিন্তু আজকে যে আউটলেট থেকে ভিডিও করতেছে এটা হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার পঞ্চমতলা পাঁচশত বাইশ নাম্বার সব অথবা কেউ যদি চায় মিরপুরও কিন্তু আমাদের আরেকটা আউটলেট আছে টেকভ্যালিতে টেকভেলি নামেই মিরপুর হচ্ছে মেট্রো পিলার নাম্বার মিরপুর দশ নাম্বার থেকে মেট্রো পিলার নাম্বার দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার ফিলারের ঠিক মাঝ বরাবর পূর্ব বাসে তাকালে কিন্তু আমাদের টেকবিলে আউটলেটটা পেয়ে যাবে মিরপুরে আচ্ছা অথবা কেউ যদি চায় যদি সরাসরি সব ভিজিট করতে না পারে ডাকার বাইরে থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বারটা দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর কিন্তু পার্চেস করতে পারবে আচ্ছা তো আজকে সবচেয়ে কম দামের যে ল্যাপটপটা তার দাম কত থাকবে আর কোনটা দিয়ে শুরু ভাই কম দামের যে মডেলগুলা সেগুলো কিন্তু আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস থেকে থাকবে যেমন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকার ল্যাপটপও কিন্তু আমাদের কাছে থাকবে কোড়ে সেভেন প্রসেসর দিয়ে ঠিক আছে এইচপির মধ্যে তাছাড়া হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ তাছাড়াও হচ্ছে কেউ যদি একটু মোটামুটি ভালো কাজ করতে চায় ওইগুলো দ্বারা হচ্ছে আমি বলবো না যে একদম প্রফেশনাল লেভেলে সব কাজ করতে পারবে শুরু করতে একদম হচ্ছে জাস্ট বিগিনার লেভেল থেকে বেসিক লেভেলের কাজগুলো করতে পারবে তাছাড়াও হচ্ছে কেউ যদি মিডিয়া মিড রেঞ্জের মধ্যে চায় যেমন আপনার হচ্ছে দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা যেমন পনেরো ইঞ্চির একটা ল্যাপটপ সেভেন জেনারেশনের এসপির মধ্যে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় ঠিক আছে সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে দিয়ে থাকবে এটা হচ্ছে এসপির মধ্যে একটা ল্যাপটপ এটা এইচপি জি ফোর এটা কিউস অ্যাপ্রুবাল একটা ল্যাপটপ এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলেই পার্চেস করতে পারবে কেউ যদি ল্যাপটপ চায় মনে করান হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা না তার জন্য এটা আজকে তেরো হাজার পাঁচশো টাকারটা থাকবে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা কোরআ ফাইভ প্রসেসর দিয়ে হ্যাঁ ডেল ল্যাটিচিউড ই সিক্স ফোর সিক্স ফোর থ্রি জিরো একদম রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপগুলো পারচেস করতে পারবে হ্যাভি ডিউটি কাজ করতে পারবে মানে ল্যাপটপ টোয়েন্টি ফোর সেভেন কন্টিনিউয়াসলি রান রাখতে পারবে আপনি যদি ল্যাপটপ পার্চেস করেন ল্যাপটপটার এক মাসের সম্পূর্ণ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারান্টি থাকবে তাছাড়াও হচ্ছে সাথে অবশ্যই আকর্ষণীয় পাঁচটা গিফট থাকবে আপনি যদি প্রফেশনাল লেভেলে গেমিং করতে চান আর ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ চান তাহলে আপনার জন্য এসপি জেড বুক এসপি জেড বুক এই ল্যাপটপটা হবে বড় হ্যাঁ ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে কোয়াই সেভেন প্রসেসর থাকবে এবং ল্যাপটপটা কিন্তু এটা হচ্ছে এসপি জেড বুক ফিফটিন জি ওয়ান সো একদম প্রফেশনালি হার্ডওয়ার্ক কাজ যারা করে তারা কিন্তু গেমিং করতে পারবে প্লাস হচ্ছে গ্রাফিক্সের কাজগুলো একদম স্মুথলি করতে পারবে তারা এটা পার্চেস করতে পারবে করে সেভেন প্রসেসর দিয়ে মাত্র সতেরো টাকা আপনাকে একটা স্ট্যান্ডার্ড ল্যাপটপ দেখাই মানে যারা কম দামে ম্যাকের ফিল পেতে চায় ল্যাপটপটা কত রুক স্লিম একেবারে হ্যাং কিউ কিন্তু এখন অনেক স্লিম ল্যাপটপ এটা হচ্ছে ইন্টেলের M5 প্রসেসর থাকবে ল্যাপটপটাতে 8GB RAM থাকবে 256GB SSD থাকবে এই ল্যাপটপটা যদি পারচেজ করে ল্যাপটপের প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আর পাঁচশো টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা বিশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা এটা হচ্ছে গ্লসি ডিসপ্লে ঠিক আছে সো যারা একদম ফুল ক্লিয়ার মুভি দেখতে চায় বা ভিডিও এডিটিং করতে চায় তাদের জন্য কিন্তু ডিসপ্লেটা হচ্ছে মানে এক্সট্রা ফ্যাসিলিটিস পাবে যেহেতু গ্লসি ডিসপ্লে এছাড়াও কেউ যদি চায় ল্যাপটপের জায়গায় ট্যাবলেট ইউজ করবে প্লাস ল্যাপটপই ইউজ করবে তারা কিন্তু এগুলো পারচেস করতে পারবে এইচপিএল এক্স টু জি ফোর পার্চেস করতে পারবে মাত্র বত্রিশ হাজার টাকা কোয়ান্টিটি আছে চাইলে বাছাই করে পারচেস করতে পারবে রিজনেবল প্রাইসের মধ্যে যদি ল্যাপটপ চায় যদি কোরাই ফাইভ এইট জেনারেশন বা কোরাই ফাইভ সেভেন জেনারেশনের ইকুয়াল ল্যাপটপগুলো চায় তারা কিন্তু এই ল্যাপটপটা পারচেস করতে পারে এসপি ফোরটিন এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রসেসর থাকবে টু থাউজেন্ড সিরিজ থাকবে এবং এক্সট্রা ফ্যাসিলিটিস হচ্ছে হার্ডওয়্যার লংজারবিলিটির জন্য ল্যাপটপটাতে কিন্তু মানে টোয়েন্টি ফোর সেভেন যদি আপনি কন্টিনিউসলি রান করতে চান এবং হচ্ছে প্রফেশনালি কাজ করতে চান ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ল্যাপটপটাতে আচ্ছা সো ল্যাপটপটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা একদম এসপির মধ্যে ব্ল্যাক কালার একটা ল্যাপটপ এসপির কিন্তু সিলভার কালার অনেকগুলো কালেকশন আমাদের কাছ থেকে পাবে ভাই হ্যাঁ তাছাড়াও হচ্ছে কেউ যদি একদম জাতীয় মডেল যেগুলো চলতেছে এখন এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ফাইভ জি ফাইভ ক্রো কোরআ ফাইভ প্রসেসর দিয়ে পার্চেস করতে পারবো কত ভাই জানেন

আপনি যদি জেডবুক পার্চেস করতে চান যদি মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপগুলো চান একটু হার্ডওয়ার লঞ্চ কাজ করবেন তারা কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন এইচপি জেডবুক ফর্টি নিউ জি সিক্স কোড়াই ফাইভ এইট জেনারেশন ইন্টেল প্রসেস থাকবে ফর্টি নিউ জি সিক্স এবং ল্যাপটপগুলো কিন্তু খুবই পপুলার ল্যাপটপ এই যে মোবাইল ওয়ার্ক স্টেশন আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এইট জিবি র্যাম দিয়েও পার্চেস করতে পারেন ষোলো জিবি র্যাম দিয়েও পার্চেস করতে পারেন সবগুলো ল্যাপটপে আপনি স্টোরেজ যদি চান ইন ফিউচারে হচ্ছে আপডেট করে নিতে পারবেন সো এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে প্রাইস জ মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হ্যাঁ এটা আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু সেভেন জেনারেশনটা আমাদের কাছে অ্যাভেলেবেল ওটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনি যদি এইট থার্টির মধ্যে চান এইট থার্টির মধ্যেও কিন্তু আমাদের কাছে ল্যাপটপ থাকবে আই সেভেন আই ফাইভ

তেত্রিশ হাজার পাঁচশো টাকা আইফেফ গুলো পারচেস করতে পারবেন এইট থার্টি জি সিক্স পারচেস করতে পারবেন মাত্র আটশ হাজার পাঁচশো টাকা চার্জিং মেকআপ এর হচ্ছে আমাদের সর্বনিম্ন একটা তিন ঘন্টা চার্জিং ব্যাকআপ এর ওয়ারেন্টি থাকবে আপনি কিন্তু কোয়ান্টিটি থেকে বাসাই করে তারপর পারচেস করতে পারবেন পাশে যদি একটু দেখাই যারা একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপের মতো চাচ্ছেন বাট রিজনেবল প্রাইসে এই ল্যাপটপগুলো হচ্ছে উইদাউট বক্সে আসে অ্যাজ লাইক ওপেন বক্স একবার ফ্রেশ কস্ট

সিক্সটিন জিবি র্যাম টু ফাইভ টুয়েলভ জিবি এসএসডি থাকবে ল্যাপটপগুলোতে সো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু পার্চেস করতে পারবেন আপনি যদি রিজনেবল প্রাইসের মধ্যে লেন অভ কিছু ল্যাপটপ দেখাই তাহলে কিন্তু অবশ্যই টেকভ্যালি ভিজিট করতে হবে থিঙ্ক কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস একটা ল্যাপটপ হ্যাঁ আপনি ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি ইউরোপের দেশগুলোতে দেখেন যে তারা অফিসিয়ালি কোন ল্যাপটপগুলো ইউজ করে হার্ডওয়ার্কের জন্য কোন ল্যাপটপগুলো ইউজ করে তারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন যে লেনোভো থিঙ্কপ্যাড তারা সবসময় লেনোভো থিঙ্কপ্যাড প্রিফার করে সো লেনোভো এর থার্টিন এটা কিন্তু সেভেন জেনারেশন এইট ওয়ান টোয়েন্টি এইট জিবি দিয়ে মানে পার্চেস করতে পারবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এটার এক্সট্রা ফেসিলিটিস মানে এক্সট্রা একটা বিষয় হচ্ছে এটার আউটলুক ঠিক আছে আপনি লেনোভো থিঙ্কপ্যাড এটা কিন্তু মানে ল্যাপটপ ব্ল্যাক কালার কিন্তু এটা কিন্তু একটু আনকমন কালার সিলভার কালার আর এটা তো মেটাল বডি রাইট হ্যাঁ রাইট মেটাল বডি সো এটা পারচেজ করতে পারবেন 17500 টাকা আমাদের কাছে কিন্তু X390 Core i5 8th জেনারেশন এটার প্রাইস থাকবে আজকে হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা কোরআ ফাইভ এইট জেনারেশন জেনারেশন এবং ল্যাপটপগুলো চার্জিং ব্যাকআপের কথা বললে কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা হয়ে যায় এগুলো কিন্তু টাইপ সি ফাস্ট চার্জার আচ্ছা হ্যাঁ সো কোরআ ফাইভ এইট জেনারেশন এইট টু ফিফটি সিক্স জিবি দিয়ে মাত্র আপনার প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকা তাছাড়াও হচ্ছে এক্স ওয়ান কার্বন আই সেভেনটাও পার্চেস করতে পারবে থার্ড জেনারেশন দিয়ে এটা পার্চেস করতে পারবে এইট টু ফিফটি সিক্স জিবি দিয়ে পার্চেস করতে পারবে

এটা হচ্ছে টি ফোর ফাইভ জিরো টি ফোর ফোর জিরো দুটাই আমাদের কাছে পাবে আইফাই ফিফ জেনারেশন ফোর জেনারেশন দুটাই সো ল্যাপটপগুলো যদি পার্চেস করে ডুয়েল ব্যাটারি ফ্যাসিলিটিস থাকবে আপনি ইন্টারনাল এক্সটার্নাল দুটো ব্যাটারি পাবেন এবং টাচ স্ক্রিন সো এই ল্যাপটপগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনি যদি থার্ড জেনারেশন দিয়ে পার্চেস করেন চোদ্দো হাজার টাকা এবং সরি ফি জেনারেশন দিয়ে পার্চেস করলে চোদ্দো হাজার টাকা ফিফ জেনারেশন দিয়ে পারচেস করলে পনেরো হাজার টাকা থাকবে টাচ স্ক্রিন ল্যাপটপ আট জিবি র্যাম দিয়ে আপনি চাইলে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট আপের চ্যানেলের জন্য শুধুমাত্র আচ্ছা ল্যাপটপগুলোর সাথে চার্জার হিসাবে কি দিচ্ছেন অরিজিনাল নাকি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টেকভেল থেকে যারা ল্যাপটপ পার্চেস করে ভাই চার্জারের নিয়ে কখনো কোনো কমপ্লেন নেই বা কোনো কিছু বলতেও হয় না কারণ টেকভেল থেকে অবশ্যই আমরা চার্জারগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দেওয়ার চেষ্টা করি আপনি যদি একটা ল্যাপটপ পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা আপনি চিন্তা করেন যে ইন ফিউচারে দু থেকে পাঁচ বছর ইউজ করবেন আপনি যদি অরিজিনাল চার্জারের জায়গায় কপি চার্জারটা নেন সেক্ষেত্রে দেখবেন যে ছয় মাস এক বছরের মাথাতে কিন্তু ল্যাপটপগুলো অলমোস্ট যে কোনো যে কোনো সময় প্রবলেম দেখা দিতে পারে আপনি আইফিভ এইট জেনারেশন ল্যাপটপ যদি পার্চেস করতে চান এটা হচ্ছে আজকের ভিডিওর সবচেয়ে সেরা প্রাইস থাকবে সিক্স জেনারেশনের দাম আপনি এইট জেনারেশন পার্চেস করতে পারবেন দাম কত থাকবে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় এইট জেন ল্যাপটপ এইট জেনারেশন পুরোই ফাইভ টু সাস লেনোভো থিঙ্ক বিজনেস সিরিজের মাত্র তেইশ হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন শুধুমাত্র আপনার ভিউয়ার্সের জন্য তাছাড়াও ওই জি থ্রি আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র একুশ হাজার টাকা আরও অনেকগুলো ল্যাপটপ থাকবে যেমন পনেরো ইঞ্চির আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আইফাই প্রসেসর দিয়ে পার্চেস করতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা আই সেভেন এইট জেনারেশন মেন ওভো থিঙ্ক প্যাডের হ্যাঁ একদম ফুল ফ্রেশ যারা প্রফেশনালি গ্রাফিক্সের কাজ করেন ভিডিও এডিটিংয়ের কাজ করেন তারা এটা পার্চেস করতে পারেন আদারওয়াইজ যদি রিজনেবল প্রাইসের মধ্যে অন্য কোনো মডেল চান এসপির জি ফাইভটা পার্চেস করতে পারবেন আটাইশ হাজার টাকায় একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো লাস্ট আরেকটা অফার দিয়ে দিই আপনার জন্য